যে ভিডিও আর্টটি নিয়ে কথা বলবো তার নির্মাতা হচ্ছেন মার্কো ব্র্যাম্বিলা। তিনি একজন ইটালিয়ান ক্যানেডিয়ান ফিল্ম ডিরেক্টর এবং ভিডিও আর্টিস্ট। প্রায়ই তার কাজে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যায়। ক্যানি ওয়েস্টের মিউজিক ভিডিও ডিরেক্ট করার পরে তিনি বেশ বাণিজ্যিকভাবে প্রশংসা লাভ করেন। তিনি কোন রকম পরিবর্তন না ঘটিয়েই তার শিল্পকর্মগুলোতে প্রাকৃতিক এবং শিল্প উপাদান সামগ্রীর ব্যবহার করে থাকেন। তার অনেক কাজ স্যান ফ্রান্সিসকো মিউজিয়াম অফ মডার্ন আর্ট থেকে নিউ ইয়র্কের গুগেনহেম এ দেখতে পাওয়া যায়। আমি আজ যে ভিডিও আর্টটি নিয়ে কথা বলতে যাচ্ছি তার নাম হচ্ছে ওয়াল অফ ডেথ। এটি একটি 2 মিনিটের ভিডিও আর্ট। 1930-এর দশকে প্রথম কার্নিভাল অ্যাক্টে ওয়াল অফ ডেথ সম্পাদিত হয়। এই ভিডিও আর্টটিতে আমরা দেখতে পাই একজন মোটরসাইকেলিস্ট একটি উডেন গ্রামের অভ্যন্তরে মোটরসাইকেল চালাচ্ছেন। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছেন মূলত কেন্দ্রীভূত শক্তি এবং মহাকর্ষের মধ্যে সামঞ্জস্যের একটি সূক্ষ্ম অবস্থা বজায় রেখে। এটিকে একটি ভিডিও লুপের মাধ্যমে মোটরসাইকেলিস্টের বিপজ্জনক অবস্থা বোঝানো হয়েছে। এই ভিডিও আর্টটি দেখে আমার মনে হয়েছে এটি আমাদের জীবন খেলার একটি রূপক। গ্রামের দেয়ালটা হচ্ছে আমাদের জীবন আর আমরা হচ্ছি মোটরসাইকেল আরোহী। মোটরসাইকেল আরোহীটি যেমন গ্রামের অভ্যন্তরে ক্রমাগত একটি গতিতে তার মোটরসাইকেলটি চালাতেই থাকে, ঠিক তেমনি আমরাও আমাদের জীবন একটি গতিতে চালাতেই থাকি। মোটরসাইকেল আরোহীটি যদি তার গতি থামিয়ে দেন অথবা কমিয়ে দেন, তিনি যেমন মহাকর্ষ শক্তির প্রভাবে ছিটকে পড়বেন, ঠিক আমরাও আমাদের জীবনের যদি গতি থামিয়ে দিই তবে আমরাও বিলীন হয়ে যাব। জীবনের এটি একটি কনস্ট্যান্ট লুপ, এই লুপের মধ্যে আমরা সবাই থাকি এবং ভিডিওটিতে এই লুপটি কনস্ট্যান্টলি চলতেই থাকে।